ভোগের মাল তো এই দেখেন, এখানে খুব পাকা, খুব সুন্দর সুন্দর ফুল। এই যে ড্রাগনের ফুল, আর এই ড্রাগন ফল, এই যে এই যে এখানে বান্ধা রয়েছে, বাঁধা রয়েছে। এ ভাই ঠিক আছে কাদল ভাই, এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দেখেন, এই দেখেন, এটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই না? এই যে কাছে, হ্যাঁ হ্যাঁ, আয় সুন্দর সুন্দর এইভাবে ফল ছিঁড়ে ছিঁড়ে দেখেছেন বাগানে ফল পাইকে রেস কত। বাগানে ফল কত পেকে আছে কত, না না এই পাশে আগে দেখে যান, দেখেন কত পাকা পাকা দেখেন, এই যে এই যে ড্রাগনের ফুল, এই ফুল থেকে ফল হবে। পাখি এবং এত সুস্বাদ্য ফল, এবং এত কত শক্তিশালী ফল, এই ড্রাগন, এই দেখেন পাখি, পাখিতে পর্যন্ত খেয়ে নিচ্ছে, কত বড় বড় ফল, সবই খাবে সবই, ছাগল নাটক। এই দেখেন ও ছিঁড়ে ফেলেন, আমরাও যে একটা পাখিতে খাওয়া খেয়ে নি, কালার আলাদা, কালার লাগছে এখন ড্রাগন। পাখি অনেক সুস্বাদু ফল, এই কারণে পাখিতে সবার আগে এটা খেয়ে ফেলে, নষ্ট করে থেকে বাঁচানোর জন্য। আসলে এই পলিথিন দিয়ে মরান, এখন দেখেন সুন্দরভাবে ফলটা ছিঁড়া হলো, ফলটা ছিঁড়ছেন। এই ফলটা দেখেন অনেক বেশি পাকে নাই, তারপরে কাটার পরে দেখতে পারবেন যে ভিতরে কত সুন্দর কালার এবং কত টেস্ট, দেখেন 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 কত সুন্দর। এই জন্যই মনে হয় নামটা দেওয়া হয়েছে ড্রাগন ফল, ড্রাগন ফ্রুট নামকরণের।
কারণটা দেখেন, এবার দেখেন আপনারা আরো দেখতে পারবেন। এখন দেখেন ড্রাগন ফল খাবে কিভাবে, কত টেস্ট, কিভাবে কিভাবে খেতে হয়, সেই খানোটা কিভাবে শুনতে হয়, সেই ছোলাটাও দেখাচ্ছি। নাক দিয়ে কামড়াবেন, হ্যাঁ দেখেন, নাক দিয়ে কামড়াবেন, দেখেন এবার, দেখেন দেখেন এবার, দেখেন আমার এই ভাই কিভাবে, ভাই কিভাবে কামছেন, টেস্ট কেমন, উনি আসলে খেয়ে দেখাচ্ছেন যে ড্রাগন ফল অসম অসম। হ্যাঁ এবার দেখেন, এবার দেখেন যিনি ছিড়লেন উনি খাচ্ছেন, উনি খাচ্ছেন। হ্যাঁ খুব সুন্দর দেখেন, কালার দেখেন, আমরা সবাই আসছি ড্রাগন বাগান দেখতে এবং আমরা এই ফলটা খেয়েও টেস্ট করলাম। দূর থেকে এসেছেন আমাদের সোহাগ সাহেব, সম্ভবত বৃষ্টি শুরু হচ্ছে, আমরা এখন এই মাঠের ভিতরে আছি। এই দেখেন কত কত ফল আসছে, চাষ করার পদ্ধতিটাও আমরা বলে দিতে পারবো কিভাবে আপনার ড্রাগন চাষ করতে হয়, কি করতে হয় সব এই কিছুই জানতে পারবেন আপনারা। দেখেন একটা গাছের ফল, দেখেন দেখেন কত ফল আসছে একটা গাছে, দেখেন ভাই একটু পরে আসি। হ্যাঁ দর্শকদের সাথেই থাকতে বলেন, জি যেহেতু বৃষ্টির মৌসুম এখন প্রচুর বৃষ্টি হবে, এই বৃষ্টির কারণে হ্যাঁ আবার আমরা বৃষ্টির পরে আসছি। হ্যাঁ বৃষ্টি কারণে আমরা আপাতত এই বাগান থেকে চলে যেতে চাচ্ছি। আকাশে দেখেন কি পরিমাণ মেঘ হয়েছে, মেঘের কারণে আমরা এখন আপাতত এই বাগান থেকে বিদায় নেব। আরেকটা জিনিস আমরা দেখাই, দেখেন দর্শকদের যে ড্রাগনের বাগানের পাশাপাশি আদার্স ও হ্যাঁ চাষ করা হয়। আচ্ছা ড্রাগন যেখানে ড্রাগন চাষ করা হয় সেখানে দেখেন সবজি চাষও হয়, কত সুন্দর দেখেন প্রফিটেবল। বাগান থেকে তুলে নিয়ে এসে কাটানো হচ্ছে, কার্টন করে ঢাকায় পাঠানো হচ্ছে ড্রাগন ফল, কার্টন করে ঢাকায় পাঠানো হচ্ছে, যাচ্ছি ড্রাগন এখান থেকেই যাবে। ভাই পানি আসে যাচ্ছে, তাহলে সমস্যা নেই, বৃষ্টি আছে, ঠিক আছে সমস্যা নেই, রাখবে না কেউ, সবার কাজ আছে না, হালকা রাখবেন। দেখা যাচ্ছে